আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে বা ছাদের উপরে পেয়ারা চাষের পদ্ধতি তা আমার এই ছাদ বাগানে অনেক গাছ আছে অনেক ফুল ফল আছে তো এইগুলি আমি আপনাদের দেখাই আপনারা খুশি হন আমরা আপনারা অনেকেই জানতে চান যে যে কোনো একটা গাছ নিয়ে আপনি ডিটেলস বলবেন মানে চারা লাগানো থেকে নিয়ে পরিচর্যা এবং ফল তোলা পর্যন্ত দেখাবে তা আমি এর আগে কয়েকটা পর্ব তৈরি করেছি দেখাবো আমি সাত বাগানে পেয়ারা চাষ তা আমার এই বাগানে তিনটা পেয়ারা গাছ আছে পেয়ারা তিন জাতের দুই জাতের আর কি একটা পেয়ারা আছে যে ওই সৈয়দ পেয়ারা বলে আর কি আমার পিছনে যেটা সৈয়দ পেয়ারা আর আর দুইটা আছে কাজী পেয়ারা কাজী পেয়ার দুইটা আবার একটু ডিফারেন্স আছে তা আসুন দেখাই আপনাদেরকে তারপরে এই যে এই গাছটা হচ্ছে সৈয়দ পেয়ারা গাছ দেশি যাতে পেয়ারা কিন্তু ছোট সাইজের হয় এবং ভিতরে বাইরে সবুজ থাকে কিন্তু ভিতরে লাল টুকটুকে হয় এটাকে বলে সৈয়দ পেহারা এটা অনেকগুলো ছেলেও আমরা খেয়েছি এখন শেষের দিকে এই যে একটা দেখা যাচ্ছে আর ওই যে ভিতরে আরেকটা দেখা যাচ্ছে ওই যে ওই এটা এটা প্রায় বড় হয়ে গেছে এর চেয়ে সামান্য একটু বড় হবে এর পাতাও দেখেন ছোটো ছোটো যে গাছের ফল ছোট হয় সে গাছের পাতাও ছোটো হয় এটা হচ্ছে ওই সৈয়দ প্যারা এটা আমার সেলকের বহন বাসায় আসার সময় আমার জন্য নিয়ে আসছে যেহেতু আমি বাগান প্রিয় ফুটপাতে নাকি এটা ছিল এই চারাটা বললো যে এটা সে আসলে শহরের মেয়ে সে সব গাছের নাম জানে না বললো যে এটা এটার নাম সরবি তো পেয়ারা গাছ বলছে না এটা পেয়ারা গাছ না সে বলতেছে এটা সর সরবিটাই বলছে এই সরবির এই পেয়ারা বলে গ্রামে বলে হরবি গাছ এই হরবি গাছ এটা তখন হাসি পেয়েছে তার কথা শুনে বলতেছে এটা পেয়ারা না এটা সরবি গাছের পরিচর্যা লাগানো একই রকম আমি গাছটা দেখাই নিই তাহলে আর এই গাছটা আমি প্রথম এনেছিলাম এটা অনলাইনে কিনেছিলাম এটা অনলাইনের সবটা বগুড়ায় অর্ডার করে কিনেছিলাম কাজী পেয়ারা এই গাছ কিন্তু অনেক বড় হইতো কিন্তু আমি গাছ সেটে দিয়ে খাটো করে রাখি কি এই যে ই কীভাবে লাগে পরে বলতেছি সে আপনি পেয়ারাটা দেখাই এই দেখেন এই যে পেয়ারা যে দেখতেছেন এর সে ডাবল বড় হয় তো এক এক সময় এই যত্নের ছোট হয় এটা আমার দেখি সারা বছরই ধরে এটা পরিপক্ক হয়েছে এটা তুলবন এখানে দুইটা দেখা যাচ্ছে এর আগে কয়েকটা খেয়েছি আর এই গাছে এই গাছটা এনেছিলাম আমি ইয়ার থেকে আধুনিক নার্সারি থেকে এটা এটা বেশি বয়স না এটা কম বয়স কিন্তু এটা দেখা যাচ্ছে পাতাও বড় এবং এর আগে যে প্যারাগুলো গেলে অনেক বড় হয়েছিল এই দুইটা বার ছোট হয়েছে এক বোঠায় দুইটা থাকলে ছোটই হয় এটাও কাজি প্যারা কিন্তু এই এইটার চেয়ে সাইজে এটা বেশি বড় হয় দেখুন এইটা প্রথম লাগিয়েছিলাম দশ বছর আগে আর এটা হয়েছে তিন বছর আর এটাও তিন চার বছর হয়েছে কিন্তু এগুলো কেটে সেটে দেখছি তো খাটো দেখা যাচ্ছে আমি বলি তাহলে কিভাবে লাগেছি এই যে লাল রঙের ড্রাম দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে ব্লিচিং পাউডারের ড্রাম এগুলো মমির সিং এর ওই দুধ মহলে একটা মার্কেট আছে ওখানে কিনতে পাওয়া যায় ওখানে এরকম পুরাতন রাম পুরাতন সবকিছুই পাওয়া যায় তো এরকম সব শহরে এরকম পুরাতন জিনিসপত্রের একটু ই আছে সব থাকে দোকান থাকে সেইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ওরাই নিচে তিনটা সিদ্ধ করে দিয়েছিল সিদ্ধ করা না থাকলে আপনি নিজেও করতে পারেন সিদ্ধ করা সহজ যে কোনো একটা ই দিয়ে তার কাটা দেয়া হাতুড়ে বাড়ি দিলে সিদ্ধ হয়ে যায় ছিদ্র করার অর্থ হলো যে পানি যাতে ওভারফ্লো হইলে ও নিজে করে যায় আর কি আমরা অত বেশি পানি দেয় এমনভাবে পানি দিই যত উপরে দিলে নিষ্পন্দে শুকিয়ে যায় দুই দুই দিন পর একদিন পর পর পানি দিয়ে সেই চারা ছোট ছিল এই দুই ফুটের মতো লম্বা ছিল সেটা এই ড্রামে লাগাইছি ড্রামে যে লাগাইলাম যে মাটি পেলাম কোথায় সেটা বলি বলি আমি এক ভানলাকে অনেক বছর আগে তাই তেরোশোনে বলছেন যে আমার কিছু মাটি এনে দাও ইয়েতে গ্রামের মাটি বস্তা ভর্তি করে মাটি নিয়ে আসছিলো তো সেগুলার সাথে আমি বালি মিক্সার করছিলাম ধরুন চার চার ভাগের মধ্যে এক ভাগ বালি আর তিন ভাগ মাটি মিক্সচার করে জোরাধোরা কইরা এই যে স্বাদে শুকাতে এখনও শুকিয়ে মাটি তো শুকা দিলে পরে পরে ধোরাধোরা কইরা তার সাথে আবার জৈব সার তো জৈব তখন প্রথম দিকটা আমি ভার্মি কম্পোস্ট কিনতাম প্যাকেট ধরে অনলাইন দিয়ে কিনতাম পরে এখন আর সেটা দিই না তারপরে দিছি আমি এই ফ্যাক্টরি থেকে তৈরি জয় পোস্ট এখন ফ্যাক্টরি না এখন এই যে আমাদের সম্ভবন্ধী পাওয়া যায় বস্তায় বস্তায় কিনি এক বস্তার দাম একশো চল্লিশ টাকা পচা গোবর এই পচা গোবর এখন দিয়ে আমি দশ বস্তা করে কিনি যখন যেটা পাতা একটু দেখা যাচ্ছে এই সবুজ কমে গেছে তখন মানে কি খাবার কমে গেছে তখন আমরা এই এই কিছু মাটি সরাই দিয়ে ইয়ে করি আর আরেকটা কথা মনে করি এটা আমাকে বলা হয় নাই মনে যখন এই দেখা যাচ্ছে যে ভিতরে পিঁপড়ায় ধরে বা কিছু করে তখন আমরা কিন্তু গাছটা উঠাই ফেলি উঠাই ফেলে তারপরে শিকড়গুলোকে ধুয়ে দিই ধুয়ে আবার এই নতুন করে মাটির আগে আগের মতো করে লাগাই তাতে কিন্তু গাছ মরবে না পাতা কয়েকদিন পরে ঝরে যাবে পরে আবার নতুন পাতা ধরবে গাছটা সতেজ হবে এটা সব গাছের বেলায় একই রকম যদি এটা অনেক পরিবর্তন হয়ে যায় তখন মাটি একদম ফেলে দিয়ে শিকড় গুলা ধুয়ে ছিটে দিয়ে আবার শিকড় থাকলেই গাছ বাঁচবে কেন ডাল ফালা লাগে না খালি শিকড়টা থাকলেই গাছ বাঁচছে কান্ড থাকলে সব গাছের বেলা একই কথা তারপরে পানি এই এই খাবার দিলাম জৈব কম্পোস্ট গোবর হিসাবে আবার যখন কমে যায় তখন আবার এই যে একটু পানি মাটি সরাইয়া ওখানে কম্পোস্ট দেওয়া হয় আর পানি দিয়ে দুই পাইপ দেওয়া পানি দিয়ে ওই যে পাইপ লাগানো আছে এর সাথে আমার ট্যাঙ্কির সাথে এই যে একদিকে পানি যখন আমি সারি নিচ্ছি থেকে এদিক দিয়ে ওইটা ড্রাম ইয়ে যায় আবার যখন বাগানে পানি দেবো তখন এটা ছেড়ে দিয়েই পানির দিকে আসে এটা বন্ধ করে তো এই পাইপ দিয়ে আমরা সব জায়গায় আমরা পানি নিতে পারি এবং প্রত্যেক গাছেই একবার করে পানি দিই বিকেলবেলা আসরের নামাজের পরে বিকেলবেলা পানি দিতে হয় তো এই গাছে এইভাবে পানি দেই আর কীটনাশক হিসাবে এই এখানে সাদা পোকা বসে প্রচুর সেই সাদা পোকা কিন্তু নাই দেখেন আমার গাছে কোনো সাদা পোকা নাই কারণ হলো আমি ওই নিমের পাতার রস স্প্রে করি ওটার সাথে আরও হলুদ এবং কর্পূর দেওয়া হয় ওটার পদ্ধতিটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখে নেবেন লিখবেন যে নিমের পাতা রস কীটনাশক নিমের পাতা রস তৈরিকরণ করণ ছাদি কুকা দেখে দিলে আসবে এই গাছে তাহলে হলো আমি কীটনাশক হিসাবে যা দিই পিঁপড়া যদি আসে তাহলে পিঁপড়া যে এই আছে পিঁপড়ার পাউডার আছে হাসপাতা ছিঁড়ে দিলেই হয় আর যদি ভিতরে বাসা করে ফেলে তাহলে ঢেলে ধুয়ে পরিষ্কার করে আবার লাগে এইগুলো পানি দেওয়া খাবার দেওয়া আর এই যে গাছের ডাল ছেটে দিতে হয় ছেটে দিলে দুটো সুবিধা আছে অনেকগুলো ডাল পালা বেড়ে অনেকগুলো ফল হয় আরেকটা হলো ওজন কমে যায় আবার শুধু ওজন কমানো হয় যে এতটুকু খাবারের জন্য কতটুকু গাছ খেতে পারে সেটাও চিন্তা করতে হবে গাছ যদি বড় হয় এই খাবারটা তার হবে না এই জন্য গাছটাকে করে রাখতে হবে তো আমি সবই তো বললাম যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আপনি জানাবেন কমেন্ট বক্সে আর আমি এই পেয়ারাটা পরিপক্ক হয়েছি বেশি পাকিয়ে দিলে আবার হয় কি নরম পেয়ারা বেশি ভালো লাগে না হালকা নরম হলে ভালো লাগে আরেকটা সে যে পাকে ঠুকরে যাবে বেশি নরম হলে তা এই অবস্থায় হালকা পাকা অবস্থায় আমি এটা ছিঁড়ে ফেলি এবং এই অবস্থায় বেশি ভালো লাগে এই যে এইটা আজকে এটা ভালো লাগবে অন্যান্য একই বেলায় পদ্ধতি এই একটা শুধু দেখালাম জিনিস একই একই রকম এই যে আমার প্যারা আজকে ইনশাল্লাহ খাবো ধরে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আপনারা মনে করতেছেন এরকম ফ্রেশ পেয়ারা বিষমুক্ত পেয়ারা নিজের গাছের নিজের ছাদ থেকে খেলে বুঝতেই পারছেন কেমন লাগে তা আপনাদের যারা এরকম ছাদ আসে ব্যবহার করবেন ছাদ ফেলে না রেখে এরকম পেয়ারা বা অন্যান্য ফল চাষ করবেন ভালো লাগবে নিজের জন্য আর যারা দেখলেন তারা আমার এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিলাম কৃতজ্ঞ হব আশা করি শেয়ার করে দিবেন শেয়ার বাটনে ক্লিক করে আল্লাহ হাফেজ